হচ্ছে সম্মান জানিয়ে আমি মোটকরো বলছি। আমি এখানের বাসিন্দা, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার। নামটা একটু বলুন। হ্যাঁ, নাম সালাই বলবো। আচ্ছা, আমি এখানে প্রায় দিদিমণি যখনই দিদিমণি যদি অসুবিধা থাকে তখন দিদিমণি আমাকেই বলে, আমি যদি পারবো তো আমি দিদিমণিকে সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর আমি আমাদের এখানে পড়াশোনার ক্ষেত্রে, বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রেও আমাকে বলে যে দিনেশ স্যার, তুমি বরণা গ্রামে গিয়ে স্কুল ছেলেগুলোকে কেন স্কুল আসছে না? আমি বাড়ি থেকে গিয়ে ওদেরকে বলি, আমার তো নিয়ম যেটা, আমার যেটা কর্তব্য আমি বলি, যত সময় গার্জিয়ান পক্ষ থেকে আমি দেখি কিছুটা স্কুলে এখন অভাবের, ওদের মা বাবাকে অভাবের জন্য দুজনের কাজে চলে গেল, হয়তো বাচ্চারা স্কুলে পাঠিয়ে দিল কিন্তু বাচ্চারা স্কুলে আসলো না। খেলতে লেগে গেল ওরা, এসব জানো, আমি এসব কর্তব্য বলে আমার কর্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।